তোর ডাকলো যাচ্ছে তো আমি वेलकम बैक टू माय चैनल এই লাইফ ইন আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আজকে ব্লগ স্টার্ট হয়ে গেল একদম বিকেল এখন 5টা তো 5টা থেকে আজকে ব্লগ স্টার্ট আর এদিকে দেখতেই পাচ্ছে প্যান্ডেল কাপড় লাগানো শুরু হয়ে গেছে আর হলো লাইট লাইটিং হয়ে গেছে একদম আহা দেখুন পুরো লাইটিং ভালো লাগে না আর কদিন আর মাত্র 7 দিন হ্যাঁ 7 দিন কি বলছি আর এক সপ্তাহ মতনই सात दिन थे बसि एक दो तीन दिन बसि यम कैन पुजो तो पड़े हे 9 तारीखे बड्ड एक्साइटेड आजो नहीं तो चलो ना ममता एखो घुम देखें तो लाइट फाइट को चलो ना शुएं अभी एक फोन क्ज कर तब ममाओ घुम और ओदि गेले अपना सुनते ना क्योंकि पाखा चलते तो चलो आज के चुल टुलगो ना एक रुख रुख लगे भलो लगे ना দেখা যাক কি করা যায় চলো অবস্থা ভয়ঙ্কর ওঠ ঘুমই ভাঙে না ওঠ দাদি ওঠ বেজে গেছে 5:30টা মানে কি আর বলবো না তা আমি তো বসে পড়েছি ডেসিন টেবিলে বাহ কি অ্যাক্টিং কর রহা কেন বললাম না চুলের অবস্থা ভয়ঙ্কর আর ভয়ঙ্কর तो चलो देखी माथा एक आश्रा क्या आश्रा नहीं है ना देखते तो देखो आश्रा मास्टर आदम ही नहीं आश्रा तब देखी माथा तेल देव कि देव ना ना कि तेलो दीना अनेक दिन ही गए लास्ट कब दिए अपना देखिए भिडियोते अनेक दिन चलो चूल की अवस्था चूल चूल भगवान ये तो जर जर बोल ना ना आस्टल जा है ओके ভগবান কি আছে বুকের সামনে কেন ফোনটা सब क्या देखना पड़ रहा है চুল এতটা চুল পড়েছে আর কিছু থাকে গেজি ফ্রেন্ডস আর চুল থাকবে না লোক সমাজে চলতে পারবো না গা দেখে মনে হচ্ছে পারবো না কি করে
পরিষ্কার চলছে ফ্রেন্ডস। আর কি পুজোর কি কাজের শেষ আছে? শেষ নেই, যতই পরিষ্কার করি ঘর তাও কোথাও না কোথাও নোংরা বেরিয়ে যায়। এই যে চিমনিটা পরিষ্কার করছি, অনেকদিন বাদেই ধরা হচ্ছে চিমনিটা, অনেকদিন বাদে। ভাবছি যখন মাথায় তেল টেল দিয়েছি তাকে কি করা যায়। মাম্মা তো পড়ছে, তা আমি ভাবছি এটাই করি। কিছু বাকি আছে ঝাড়পোছের? ঝাড়পোছ না মানে পোছাপুছি, ঝাড়পোছ তো হয়েই গেছে দেখেছেন আপনারা, তাই এটা একটু করে নিই। তাই না, এক কাজে দু কাজ হয়ে যাওয়া, কী বলুন। ফ্রেন্ডস হয়ে গেছে চিমনি পরিষ্কার, একদম ছকাছক, একদম উপর টুপর ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন ক্লিন ক্লিন। পরিষ্কার থাকলে খুব ভালো লাগে বলুন। এই তোর ভাবটা নিয়ে যা, ওর জলও হয়ে গেছে, ওখানে জল করতে দিয়েছিলো, নোংরা ময়লা হয়েছে, হালকা হয়েছে, ফ্রিজটা বেশি সেরকম হয়নি, কারণ মাঝখানে একবার করেছিলাম ফ্রিজটা, আপনাদের বোধহয় আমি দেখিয়েছিলাম মনে হয়, অ্যাকচুয়ালি খেয়ালও থাকে না। যাই হোক, তা চলুন টুক করে করে নিই। চল, হয়ে গেছে ফ্রেন্ডস আমার ফ্রিজ পরিষ্কার। এটা লেবুর, বেসিনটাও পরিষ্কার করছি ফ্রেন্ডস, বেসিনটাও খুব নোংরা হয়েছে, দেখুন কী নোংরা হয়েছে, খুব শ্যাওলা ফ্যাবলা হয়ে গেছে, একই তো সাদা, সেইভাবে যদি না হয় আপনি এখানে একটু অ্যাসিড দিতে হবে, জানেন এখানটা শ্যাওলা হয়ে গেছে, অ্যাসিড না দিলে হবে না। কার হা হা, পুরো চকচক দেখেছেন ফ্রেন্ডস, পুরো চকচক দেখুন, পুরো চকচক, না পরিষ্কার করলে ভালো লাগে বলুন, একদমই না, তাই না, ঝকঝক হয়ে গেছে একদম। সাদা জিনিস দেখবেন আরও পরিষ্কার না করলে না একদম বিচ্ছিরি লাগে, আমার কাছে তো একদম বিচ্ছিরি, আর আমার ভালোও লাগে, আর এই সমস্ত জিনিস দেখবেন সাদা না হলে ভালোও লাগে না, পরিষ্কার হয়ে গেছে। এবার একটুখানি মম্মাকে একটু চা করে দিই, কারণ আমার কাজও হয়ে গেছে, যেটুকু যা ঝাড়াঝুড়ি আমার রান্নাঘর ফ্রিজ বেসিন সব হয়ে গেছে, এটা আর কিছুক্ষণ রাখবো আরও আধা ঘন্টা, তারপর আমি স্নান করে নেবো। বাপরে ফ্রেন্ডস, চুলটা শুকাচ্ছে না ঠিক মতন, দেখুন এখনও ভেজা 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 ভেজা, ভালোই শুকোচ্ছেই না, কিন্তু চুলটা স্মুথ হয়ে গেছে, তেল টেল দিয়েছি না, তেলটা দেওয়ার পর একদম স্মুথ হয়ে গেছে। দি নেক্সট ডে, গুড মর্নিং ফ্রেন্ডস, ভালো লাগছে না, কালকে তো দেখলেন আপনারা, এই জন্য কালকে আর রাত্রে আর রাত্রিও নেই, আর ভিডিও করিনি, মনে হচ্ছে এত খারাপ না, এত চুল পড়ছে, এত কীভাবে চুল পড়ছে কে জানে, চুল ঠিক আছে মানুষের একটু 19-20 চুল পড়ে, কিন্তু এত এত চুল বাবা, কী করবো, কী ট্রিটমেন্ট করবো, কী না করবো কিছু বুঝতে পারছি না, শুধু তো মাথায় তেলই দিই, দেখতে হবে কিছু, ইউটিউবে তো দেখতে হবে, না দেখলে হবে না। প্লিজ আপনারাও কমেন্ট করুন আমি চুলের জন্য কী করতে পারি, কী হোমমেড করা যায়, প্লিজ আপনারাও আমাকে বলুন। তো ফ্রেন্ডস আজকে 9টা নাগাদই আসলাম, তার আগে আসতেই পারিনি, আজকে ব্লগটা এন্ড করে দিই, মানে আজকের না কালকের যে ব্লগটা, তা দেখলেন আপনারা আর কি বলবো, প্লিজ আপনারা কমেন্ট করুন, আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করবেন, আর ভিডিওটা শেয়ারও করুন ফ্রেন্ডস, প্লিজ প্লিজ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বাই বাই।